বোতলপুরের পর এবার মালদা। কাশির সিরাপ পাচার চক্রের সন্ধান এবার উত্তরবঙ্গে। বিপুল পরিমাণ ফেন্সিডিল কাফ সিরাপের বোতল সহ আটক পাচারকারীর দল। জানা গিয়েছে গতকাল রাতে ইংরেজবাজার থানার অন্তর্গত মহদীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ এবং 4,200 বোতল ফেন্সিডিল সহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন উত্তরপ্রদেশের একটি লরিকেও আটক করা হয়েছে, যার মধ্যেই বিপুল পরিমাণ ফেন্সিডিলের বোতলগুলি লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ এও জানিয়েছে গোপনে সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনাতেই এই সিরাপের বোতলগুলি এনে রাখা হয়েছিল। তবে এর পিছনে আরও কোনো চক্র কাজ করছে কিনা সে বিষয়ে তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। Thank you.